তুমি কার উপর বসেছো পুত্র? আব্বু তুমি এদিকে শোনা, আমি তো এখানে বসে বসে জিকির করছি, রমজান মাস। আব্বা এত বড় কলা? কলা আরো কিছু রয়েছে বাবা, দাঁড়াও। ইফতারের পর খুরমা কিছু। এই বিপ্লবের মা, এই বাজার থেকে ছানা মিষ্টি যা এনেছিলাম সব ফ্রিজে আছে তো? নাকি তোমার গুণধারী ছেলে যা সব খেয়ে ফেলেছে? Thank you.
আঙ্কেল কয়টা বাজে? অনেক রোজা ধরছে আর পাতাস না। ওহে পুত্র, আমি তোমার আঙ্কেল হই কবে থেকে। ও সরি সরি আঙ্কেল না, খালু খালু কয়টা বাজে যদি আমি পানি বোতল আটকেছি যে পানি গো। ওহে পুত্র, নিজের বাপকে কেউ খালু বলে, তুমি আমাকে খালু কেন বললে? এ হতে পারে না। আব্বু তুমি হঠাৎ করে বাংলার মতো লাগে, বুঝে বাবু। আচ্ছা সরি, ইফতারি কখন করো? বাবা আজান দিয়ে ইফতার করতে হয়। আজান দিয়ে? হ্যাঁ বাবা। পুত্র, মাত্র তো জোহরের আজান দিল, সূর্য এখনই নিদ্রায় গমন করেনি। Hold up, hey, sakha wala mana episode. Hold up, hey, sakha wala mana episode. Hold up. Aye, hi, tu tiki re tafus. Dost, roja to halko aji hoga. Kem ne ki? Ha, dost. আয় হায়, তুই গেম খেলতেছস? সো রোজা তো হালকা জীব সত্যি। চাইস না ভাই টয়লেট অপশন দে তো রোজা হালকা জীব। টয়লেট না করলে রোজা হালকা জীব? বাবা তুই জানিস না। ও ইয়ার এ ভাই উড়ুস না, খাওয়ানোর টেবিলে বললো তো রোজা হালকা, জানিস না রে। তো সুরজা তো হাল খাবার চিন্তা করতেছ? রোজা হালকা হয়ে গেছে না, পানি খেয়ে রোজা টা বাড়ি করলাম। বিচার দিলাম আমার অনেক বন্ধু এখন গেম খেলতেছে মাবুদ, আমি নাম বলবো না, নাম বললে আমার হাড্ডি মাংস থাকবে না। এলাম আমি